ইস্ট বেঙ্গল হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড ভাই এটা একটা মানে সাংঘাতিক বড় দিন আমাদের সবার জন্য কারণ আমাদের ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ জিতলো আইএসএল এর মধ্যে এই সিজনে আর আগের ম্যাচ তো সবকটাই হেরেছিল আর একটা ড্র করেছিল মোহামেডানের এগেনস্টে কিন্তু এই ম্যাচটা ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত পারফরমেন্স করলো প্রত্যেকটা প্লেয়ার ভাই মানে আমি ওটা পরে আসছি বাট আমাদের ইস্ট বেঙ্গল যে লেভেলের পারফরমেন্স দিল ওটা দেখার মতো ছিল আর নর্থ ইস্ট ইউনাইটেড যে টিমটা ভাই এখনো অব্দি মানে দুধর্ষ পারফরমেন্স করে এসেছে আইসএল এর প্রত্যেকটা ম্যাচে কাপ কাপড় এই টিমটার প্রত্যেকটা সাইনিং এলাদিন প্লেয়ারটা ভাই হায়েস্ট টপ গোল স্কোর আইএসএল এর মধ্যে আর সব থেকে ইন্টারেস্টিং নর্থ ইস্ট আমি প্রত্যেকটা ম্যাচে গোল স্কোর করেছে মানে ওরা হারলেও প্রত্যেকটা ম্যাচে একটি দুটো গোল স্কোর করেছে বাট ইস্ট বেঙ্গল বেঙ্গলের একটাও গোল স্কোর করতে পারেনি সেটার জন্য প্রসুকান্ত গিল আর আমাদের ডিফেন্সিভ বলদেরকে থ্যাংকসও বলতেই হবে তো বেসিক্যালি আজকের ম্যাচে দিমিত্রি ওস ডিএমএন ডাকস তারপর তোমার সৌভিক দাকে খুবই ফিট লেগেছে আমার দেখতে গেলে কারণ সৌভিক দা যেরকম লেভেলের চ্যালেঞ্জগুলো করেছে মিডফিল্ডে বল ভিন করার জন্য আর ডিমিত্রি ওস ডিএমএ স্ট্রাইকার হয়েও ভাই নিজে নামছে নিচে ড্রপ করছে ডিফেন্স করার জন্য আর প্রত্যেকটা বল দিমিতিয়াস ডিমেন্টাগস বল ধরছে ওটাকে একটু কভার করছে পাস দিচ্ছে আর যে গোলটা মানে ডিমিতিয়াস ডিমেন্টাগসের এফোর্টটা মানুষ মধ্যে বুঝতে পারা যাচ্ছে মানে কোথাও গিয়ে আগে একটু ল্যাদ লাগছিল ডিমিতিয়াস ডিমেন্টাগসকে মানে খুব একটা মুভমেন্ট করছিল না এক জায়গায় দাঁড়িয়েছিল মানে সে নাম্বার নাইনের ব্যাপারটা আসছিল না কিন্তু এখন যেরকমভাবে মানে গোলটা করেছে ডিমিতিয়াস ডিমেন্টাগস মানে তোলারের পাশে মানে পাসটাও যেরকম ছিল আর সেরকম গোলটাও ছিল মানে একটা স্ট্রাইকার কিরকম হওয়া উচিত সেটা ডিমিত্র সিমার মুভমেন্ট দিলে বুঝতে পারে গেছিল আর শুধু একটা স্ট্রাইকারই না আমার টিম প্লেয়ার হয়ে খেলছিল বল নাম নিচে নাম ছিল উঠছিল সব কিছু একদম পুরো ভালো রকম ভাবে করছিল আর প্রশংসা তো করতে হবে বাঙালি ছেলে সৌভিক ডাকে কারণ সৌভিক দা এরকম মিডফিল্ডে ডিফেন্স করেছে এরকম বল ইন্টারসেপ্ট করেছে যে অপোনেন্টকে ঢুকতেই দেয়নি আর ডিফেন্সিভলি রাকিবের কথা বলতেই হবে ভাই আমি জানি অস্কার বুজনের ট্যাকটিক্স নিয়ে আমরা একটা ওয়ার্ড একটা ভিডিও বানাবো যে অস্কার বুজনের ট্যাকটিক্স কি করে আলাদা আমাদের আহ কার্স থেকে মানে অস্কার অসেন কিরকম ধরনের ফুটবল খেলানো পছন্দ করে না কোন কোন প্লেয়ার বেশি বড় একটা ভূমিকা পালন করবে তো সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করেছে রাকিব যে রাকিবের ব্যাপারটা হচ্ছে রাকিব যেরকম আমি ডিফেন্সিভলি খুব দারুণ পারফর্ম করেছে সেরকম অ্যাটাকিং ওয়াইজ সেরকম পারফর্ম করেছে মানে সেরকম একটা এফোর্ট দিয়েছে বেসিক্যালি বলতে গেলে আমার তো পার্সোনালি ভাই ইস্ট বেঙ্গলাইস এর প্রত্যেকটা প্লেয়ারকে আজকে খুব দারুণ লেগেছে বাট ডিফেন্সিভলি আমরা প্রচন্ড প্রচন্ড ভালো ছিলাম আনভার আলী থেকে শুরু করে হেক্টার ইউসতে তারপরে ওদিকে তোমার রাকিব আর ওদিকে তোমার লালচুং নুঙ্গা ছিল যত রেড কার্ড খেয়ে গেল বাট ঠিক আছে পরে প্রভাত লাখড়া নামলো প্রভাত লাখড়া ভালো মোটামুটি চান্সেস তৈরি করেছে সল ক্রিস্প ভাই মাঝ মাঠের মধ্যে যেরকম বল ধরছে টার্ন করছে কাটিয়ে মানে এত কনফিডেন্টলি জিনিসপত্র করছে দেখে খুবই মজা লাগছিল দেখে এইসব জিনিস ভাই মনে হচ্ছে দেখে একটু কোথাও গিয়ে আমাদেরকে টার্নিং পয়েন্ট তো হতে পারে বাট এখনও কিছুই বলা যায় না ভাই এখন আইএসএল এর প্রথম উইন জাস্ট এলো আমাদের তাও আবার নর্থ ইস্টের সেলিব্রেট করার মতো ব্যাপার বাট পরের ম্যাচগুলো আর প্রত্যেকটা খুবই খুবই আর খুবই খুবই খুশি এলো কারণ টপ সিক্সে থাকতে গেলে আমাদের মোটামুটি প্রত্যেকটা ম্যাচ জিততে হবে আর হারলে এখন আর চলবে না ভাই আর ফিটনেসটাও খুব দরকার আমাদের কারণ প্রভাত লাকা রিসেন্টলি ইনজোর্ড হলো জোধান পৈনজর্ড আমাদের ওদিকে এবার আমাদের ওই দিকটাই কে খেলবে কারণ এখন নুঙ্গা আমাদের রেড কার্ড খেয়ে বাইরে গেছে তো এটা একটা দেখার বিষয় আমাদের কোচ কাকে খেলায় জিক্সেন সিংকে হয়তো ইউজ করতে পারে আর যেহেতু রাইট উইং জিক্সেন সিংকে স্টার্ট করিয়েছিল বাট দেখা যাক কোচের কি চেঞ্জেস থাকে কি মাথায় কি থাকে না থাকে এটা নিয়ে কথাবার্তা হবে আর একটা ইন্টারেস্টিং ভিডিও আমি বানাবো যে অস্কার বুঝনের ট্যাকটিক্স কি করে আলাদা কার্লেস কদলের থেকে মানে অস্কার বুঝুন কিরকম ভাবে টিমটাকে এসে একটু চেঞ্জ করে দিল ওটা নিয়ে একটা ভিডিও মতো তো আমি করবো আর বাইরে আর একটা জিনিস নতুন একটা ওয়েব ক্যাম আমি নিয়েছি তো এখান থেকে আর কি মনে মনে লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে এরকমভাবে লং ভিডিও পোস্ট ম্যাচ বা প্রি ম্যাচ রিভিউ জিনিসপত্রগুলো আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভিডিও আরো দেখতে লাইক ফাইক করে দিও একটু হালকা করে ব্যাস অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়েছে চলো টাটা